ঘর স্থাপন করব। অধিবাস মানে বলছি কি স্থাপন, এই ঘর স্থাপন করলে শুধু হবে না, ঘর যখন স্থাপন হবে তখন স্মরণে আনতে হবে নবদ্বীপকে। এখানে নবদ্বীপ ধাম স্মরণে আনতে হবে, তারপরে আনতে হবে না, এই ঘরটি হচ্ছে ওই যে
বৃন্দাবনের রাধারানী রাধানাথের এই ঘট। আবার কেউ কেউ বলে কি দুর্গামায়ার ঘট, তাহলে দুর্গামায়া কে? হ্যাঁ, যতই আমরা বুঝি যে দুর্গামায়া হচ্ছে কি জগৎ জননী মা দুর্গা, কার লীলা পূরণ করে, কাকে সাহায্য করে? তো বৃন্দাবনের রাধা গোবিন্দের ঘট দেওয়া হলো, ঘট স্থাপন করা হলো, কিন্তু যদি ভক্ত না আসে, ভক্ত যদি সেখানে স্থাপিত না হয়, আচ্ছা বুঝলাম, সেই ঘরটা কোথায় স্থাপিত হবে না? হ্যাঁ হরে কৃষ্ণ, কথা বলবেন না অমা, কথা বলবেন না, রাধা গোবিন্দের পায়ের কাছে ঘরটা স্থাপিত হবে। তাহলে আমরা বুঝি এই ঘরটা যে বানানো হলো, কি কি বস্তু দিয়ে বানানো হলো? মাটি, আর কি লিখেছে, জল, বায়ু, অগ্নি, আর কি আকাশ, এই পাঁচটি জিনিস দিয়ে বানানো হয়েছে। কিভাবে? মাটি এনে কর্মকার তারা যারা এই যে মৃৎশিল্প যারা করে তারা করেছে কি, পেশন মাটিকে ভালো করে পেশন করে, হ্যাঁ এই যে মাটি শিল্পের যে চাকতি, চাকতি দিয়ে একটি কলস বানালো, হ্যাঁ একটি ঘর বানালো। তো ঘরটি বানিয়ে করলো কি, মাটি দিয়ে পানি দিয়ে বানালো একটা চাকতি দিয়ে, হ্যাঁ তো ঘরটিকে কি করবে, বাতাস দিয়ে শুকাবে, তাই না? আবার অগ্নি দিয়ে কি করবে, পুড়াবে। এখন বাকি কি আকাশ, ওই ঘরের মধ্যখানে যে একটা ছোট্ট ফাঁকা জায়গা সেটার নাম হলো ঘটাকাশ, সেটার নাম হলো ঘটাকাশ। ঠিক তেমনি ভাবে আমাদের যে দেহ, সেই দেহ পাঁচটি জিনিসে গঠিত। তাই এখানে প্রভু বলছেন কি, তোমার যে দেহ গড়, সেই গড়কে সেখানে স্থাপন করো। এই গোটার মধ্যখানে তো খালি জায়গা আছে, এখানে গোটা গাছ খালি জায়গা, এই জায়গাটা কি দিয়ে ভরবে? মহাজন বলছে পূর্ণগত কর সংস্থাপন, খালি গট বলে নাই, কি বলেছে, পূর্ণগত স্থাপন করতে হবে, পূর্ণগত কর সংস্থাপন। তাই পূর্ণগত কিভাবে হবে, সেই খালি গটকে কি দিয়ে ভরবো? এই যে আমার দেহ গট, গোটে গোটে আছে কৃষ্ণ কোনো ঘটে নয় কালি, পূরণ করবে না ওই